ভালো যেটা সেটাকে সাপোর্ট করেন, বুবলিও যদি খারাপ কোনো কিছু করে বুবলিকে আমরা সাপোর্ট করবো না। অপবিশ্বাস তো হিন্দু ভাই, আর মুসলমান তো শাকিব খান। এখন একজন হিন্দু আর একজন মুসলমানের কি কখনো সংসার হয় বলেন তো? আজকে যখন আমি ফেসবুক দেখতেছি, তো ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে একটা পোস্ট আমার চোখের সামনে পড়লো। সত্যি কথা বলতে কি পোস্টটি আমার খুবই ভালো লাগছে, বুঝলাম বুবলি এখন শাকিবের অতীত। প্রিয় দর্শক, শাকিব খান ও অপবিশ্বাস মিলে বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে এমনটি কিন্তু বলছেন বুবলির ভক্তরা। প্রিয় দর্শক, বুবলির ভক্তরা বলছেন অপবিশ্বাস এবং ফারজানা মুন্নির মধ্যে বুবলিকে নিয়ে যে কল রেকর্ড ফাঁস করা হয়েছে এটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করেছে অপবিশ্বাস করেছে। তারা দুইজন আবারও এক হওয়ার জন্যই বুবলি বিষয়ে আসলে ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক, এমনটি কিন্তু মন্তব্য বুবলির ভক্তদের। যাই হোক, প্রিয় দর্শক, টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে আছে। তো আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সিনেমা জগতের এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। শাকিব খান আর অপবিশ্বাস যে মিলে গেল, আমরা তারা যদি দুইজন দুইজনের সাথে সুখে থাকে, শান্তিতে থাকে, সংসার করে, ওয়েলকাম, তাদেরকে সাধুবাদ জানাই, তারা করুক না, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, একটা বৈধতার ব্যাপার আছে, একটা প্রত্যেকটা জিনিসের একটা কি বলে প্রসেসিং এর ব্যাপার আছে। এই যে অপবিশ্বাস এখন মনে প্রাণে দাবি করতেছে যে আমি হিন্দু হিন্দু হিন্দু, এখন আপনারা যারা হচ্ছে মুসলমান সাপোর্টার আছেন, ভাই আপনাদের পছন্দ একটা মানুষকে হইতেই পারে, সাপোর্ট আপনারা করতেই পারেন, কিন্তু আপনারা খারাপ কোনোটাকে তো সাপোর্ট করতে পারেন না। এটা কি মানুষ হিসেবে আপনার উচিত? বুবলির যদি আজকে খারাপ কোনো কিছু দেখি, আমি জীবনেও তাকে সাপোর্ট করবো না, কারণ আমি ওই রকম ভক্ত না। আর আমি এমনও ভক্ত না যে তাকে সাপোর্ট করতে গিয়ে মানুষকে আমি খারাপ গালি শোনাবো, কথা বলবো, মানুষের জন্য আমি মারামারি কাটাকাটি করবো, ওই রকম ভক্ত আমি না। আর আমি তার বুবলির ওই রকম কোনো অন্ধ ফ্যানও না। সমসাময়িক যে টপিকগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলি, ভিডিও বানাই, এটাই আমাদের কাজের একটা পার্ট বলতে পারেন। তো অপবিশ্বাস তো হিন্দু ভাই, আর মুসলমান তো শাকিব খান। এখন একজন হিন্দু আর একজন মুসলমানের কি কখনো সংসার হয় বলেন তো? আমার কথা হইল যে যেহেতু শাকিব খান অপবিশ্বাসকে চাইতেছে আর অপবিশ্বাসও শাকিব খানকে চাইতেছে, ডিভোর্সের এত বছর পরেও সে কাউকে বিয়ে শাদী করে নাই, অনেক ভালো একটা কাজ সে করছে, তার ধৈর্যের একটা ভালো পরীক্ষা সে দিছে যে না, সে এক পুরুষই আসক্ত। যদিও শাকিব খান হচ্ছে অনেক কথা শাকিব খানের নিজের মুখ থেকেই শোনা, এখনো কানের মধ্যে ঘুরে আর বাজে, শাকিব খান নিজেও বলছে যে অনেক পুরুষের সাথে একদম বাজে অবস্থায় অপবিশ্বাসকে হাতে নাতে ধরছে, এটা কিন্তু আমাদের মুখের কথা নয়, এটা শাকিব খানের মুখের কথাই। তাহলে এখন যে তারা একসাথে ঘুরতেছে ফিরতেছে, তলে তলে সংসার করতেছে, তাহলে আপনারই বলেন না যে একজন হিন্দু একজন মুসলমানের কি একসাথে মানে সংসার করা বৈধ? এই কমেন্টের রিপ্লাইটা আপনারা দিবেন, মনে করেন আপনার সাথে আমার সাথে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, মানুষ হিসেবে কমেন্টের রিপ্লাইটা দিবেন। আরেকটা কথা আপনারা প্রায় সময় বলেন, বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন তারা খুব বাজে ভাবে বুবলিকে পচান যে বুবলির তো শাকিব খানের সাথে বিয়ে হয় নাই। আপনারা সত্যি করে বলেন তো, শাকিব খানের একটা বিয়েও কি বৈধ হইছে? এক কথা হইলো অপবিশ্বাস নিজের মুখে বলছে যে সে হিন্দু ছিল, হিন্দু সে এখনো আছে, মাঝখানে সে শাকিব খানের সাথে বিয়ে করার জন্য সে হচ্ছে নামটা চেঞ্জ করে অপু ইসলাম খান সে বানাইছিল। তাহলে সে কি মনে প্রাণ হিন্দু ছিল? তাহলে একজন হিন্দু আর একজন মুসলমানের কি বিয়ে কখনো বৈধ হয় না? আরেকটা কথা হইলো, আপনারাই বলেন যে বুবলির সাথে নাকি তার কোনো কাবিননামা নাই, কোনো বিয়ে বৈধ হয় না, তারা বিয়ে না করেই বাচ্চা পয়দা করছে, এগুলো আপনাদের মুখের কথা। তাহলে আপনারা বলেন, একই অন্যায় যদি দুইটা মানুষ করে, সেই অন্যায়ের দায়ভার কেন একজনের কাঁধে যাবে? বুবলি চরম লেভেলের খারাপ অন্যায় কাজ করছে মানলাম, তাহলে শাকিব খান কি এখানে পীর সাহেব, নাকি সে দরবেশ, নাকি সে অলিয়াউলিয়া, নাকি সে ফেরেস্তা? তাহলে একই অন্যায়ের হচ্ছে দোষী শাকিব খান কেন হবে না? তাহলে শাকিব খানকে কি করা উচিত? আপনারা একজনকে আইডল মানতেছেন, আরেকজনকে থুতু থুতু দিয়ে দূরে মানে ছিছি করতেছেন, এইটা তো হইতে পারে না। আপনাদের আইডল দেখে সে অন্যায় করে পার পায়ে যাবে, এটা কেমন বিচার আপনাদের কাছে? আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন, নিরপেক্ষ মানুষ হয়ে থাকেন, একই দোষের দোষী দুইজনকেই করবেন, একজনকে কেন করেন? শাকিব খান যদি বিয়ে না করে, তাহলে এটা বুবলিরও জন্য চরম ভাবে খারাপ একটা নিন্দনীয় কথা, শাকিব খানের জন্য খারাপ একটা নিন্দনীয় কথা। সেই একই দোষের দোষী আপনারা একজনকে করতেছেন, একজনকে মানে হুজুর 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 পীর সাহেব আইজল মানে পূজা করতেছেন, এটা তো হইতে পারে না, তাই না? যদি সাহস থাকে, বুকে সাহস রেখে সত্যি কথা বলবেন সবসময়। আর একটা কথা, শাকিব খান অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তারা একসাথে সংসার করুক, সুখে শান্তিতে থাকুক। তবে আমি বলবো যে পর্দার পাশাপাশি শাকিব খান একজন ভালো মানুষ হিসেবে, ভালো ভালো বাবা হিসেবে, ভালো স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। এতদিন লুকোচুরি করে যা করছে করছে, এখন প্রকাশ্যে আইসা সমস্ত কিছু মানুষের সামনে ক্লিয়ার করুক, আর অপবিশ্বাসকে অবশ্যই বৈধ বানায়া মুসলমান বানায় তাকে নিয়ে সংসার করুক, আমাদের কোনো কিছু সে নাই। আজকে যখন আমি ফেসবুক দেখতেছি, তো ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে একটা পোস্ট আমার চোখের সামনে পড়লো। সত্যি কথা বলতে কি পোস্টটি আমার খুবই ভালো লাগছে, পোস্টটি মূলত বুবলির বিষয় নিয়ে। তো আমার যে ভাই পোস্টটি করছে, আমার মনে হয় সেই ভাই বুবলির খুবই প্রিয় একজন ভক্ত। সেজন্য আমি কি করছি, আমি পোস্টটি দেখার পর ভাইয়ের ফেসবুকে গেলাম, ভাইয়ের ফেসবুকে যাই দেখতেছি তিনি বুবলির বিষয়ে আরো কিছু পোস্ট করছে। সব মিলিয়ে ওনার পোস্টগুলো আমার খুবই ভালো লাগলো। তো সেই জন্য চিন্তা করতেছি, আমার যেহেতু ভালো লাগলো আপনাদের সাথেও মানে বিষয়টা একটু মানে বলি। তো উনি প্রথম পোস্ট করছেন, বুঝলাম বুবলি এখন শাকিবের অতীত। আর এটা শুনে যারা এত খুশি, তাহলে শাকিব কেন তাদের প্রিয় আটার বস্তাকে ঘরে তুলে নেয় না, একটু বলবেন।
খুবই সুন্দর একটা পোস্ট করছেন। বুঝলাম বুবলি এখন সাকিবের অতীত, আর এটা শুনে যারা এত খুশি, তাহলে সাকিব কেন তাদের প্রিয় আটার বস্তাকে এখনো ঘরে তুলে নেয় না একটু বলবেন। তারপর হচ্ছে বুবলি শিক্ষিত হয়ে এটা বুঝতে পারেনি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটাই বুবলির জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক। তারপর হচ্ছে বুবলিকে নিয়ে সাকিব কি বললো সেটা দেখার বিষয় না, কারণ সাকিবের চরিত্রে অনেক দোষ আছে যেটা গত বছর আপনারা প্রমাণ পাইছেন, যে জন্য সাকিবকে কিন্তু আদালতে যেতে হয়েছে। অপু বুড়ি কি বললো সেটাও দেখার বিষয় না, কারণ অপুকে জাহেদ খানের সাথে হাতে নাতে ধরছে সাকিব খান, সেটা সাকিব মিডিয়ার মাধ্যমে বলছিল। অতীতে অপুকে নিয়ে সাকিবের কথাগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি। ঠিক। তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকে মেসেজ দিয়ে বলে আপনাদের দেশের গরু ইন্ডিয়া পাঠাবেন না, আমরা গ্রহণ করব না, কারণ আমাদের দেশের গরুগুলো আপনাদের দেশে যায় আর আমরা মাংস গরুর মাংস খাই না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। উনি খুবই সুন্দর কথা বলেন। তারপর হচ্ছে বুবলি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়িকা ডালিড অগ্নিকন্যা বুবলি, ঠিক কথা। তারপর হচ্ছে বাংলাদেশের সব মানুষ নোয়াখালীকে আলাদা একটি দেশ হিসেবে জানে, সেই হিসেবে নোয়াখালী সব মানুষ বুবলির পক্ষে। ঠিক। তারপর হচ্ছে বুবলির জীবনে সবচেয়ে একটা বড় একটা ভুল, দেশের শিশুনায়ক যখন মুভির অফার করলো বুবলিকে, তখন পরিবারের অমত, বুবলি রাজি হয়ে গেল, কারণ বুবলির জায়গা যে কেউ যে কোনো মেয়ে হলে সাকিবের সাথে মুভি করতে চাইতো, সবাই তো চায় তাকে টিভিতে দেখবে, বাংলাদেশের সব মানুষ তাকে চিনবে, সেলিব্রিটি হতে কে না চায়। বুবলি অনেক বুদ্ধিমতী গ্রাজুয়েট একটা মেয়ে, অনেক অনেক স্মার্ট বুবলি। যাই হোক, বুবলির মুভিতে ডেবিউ হলেও সাকিবের সাথে মুভি করতো, সাকিবকে কেন বিয়ে করতে হলো বুবলির, এ প্রশ্ন অনেকের। বুবলি যখন দেখলো সাকিবের সাথে অপু বিশ্বাসের অধ্যা শেষ, সাকিব বুবলির যে সাথে ভালোভাবে কাজ করছে, বুবলির খেয়াল রাখছে, সব মানুষই তো একটা কেয়ারিং মানুষ খোঁজে, সাকিব যখন বিয়ের অফার করলো, সেই হিসেবে বুবলি মনে করলো অপু বিশ্বাসের অধ্যায় যেহেতু শেষ, দেশবাসী সবাই জানে, তাহলে সাকিবকে বিয়ে করাই যায়। মূলত এটা ভেবেই বুবলি সাকিবকে বিয়ে করায়। এছাড়া সাকিব কি বিয়ে করার কোনো প্রশ্ন আসে না। সাকিবকে অভিনয়ের দিক দিয়ে গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকলো, কিন্তু শিক্ষকতা এবং স্মার্টনেস এর দিক দিয়ে বুবলি কিন্তু এগিয়ে। সাকিব কখনোই বুবলির মতো এত স্মার্ট ভাবে কথা বলতে পারবে না, সাকিবের পড়ালেখা খুবই কম। বুবলির জীবনে সবচেয়ে বড় ভুল সাকিবকে বিয়ে করা, যদিও বিয়ে আল্লাহর হাতে। গত 1-1.5 বছরে সবাই একটা জিনিস লক্ষ্য করবেন, সাকিব বুবলির বাচ্চা বিয়ে ও সামনে আসা পর্যন্ত সাকিব বুবলিকে নিয়ে যা যা বলছে, বুবলির কিন্তু কখনোই সাকিবকে খারাপ কিছু বলেনি, এটা বুবলির নম্রতা ভদ্রতা। বুবলির কিন্তু চাইলে আগের আগে তালাক প্রাপ্ত বউয়ের মতো সাকিবের পরিবারের বিরুদ্ধে সাকিবের বিরুদ্ধে অনেক কথাই বলতে পারতো, কিন্তু বুবলি তো তা করেনি। বাংলায় একটা কথা আছে, শিক্ষা শক্তি শিক্ষা মুক্তি, কিন্তু সাকিব যেভাবে কথা বলে মনে হয় যে বুবলিকে সে চিনে না। সাকিব কি জানে না বুবলি তার সন্তানের মা, সাকিবের শিক্ষার অভাব তাই সাকিব এভাবে কথা বলে। সাকিবকে বিয়ে করার ব্যাপারে বুবলিকে আরো অনেক অনেক চিন্তা করার দরকার ছিল, এটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। তাই বলে কি বুবলি থমকে যাবে? না, বুবলি তো থমকে যাবে না, কারণ বর্তমানে বুবলি একজন ভালো অভিনেত্রীতে পরিণত হয়ে গেছে। বুবলিকে নিয়ে যে কেউ কাজ করতে চাইবে, মিডিয়াতে কাজ করে টাকা কামানোর কোনো উদ্দেশ্য বুবলির নেই। বুবলির যে শিক্ষাগত যোগ্যতা তা দিয়ে তার জীবনের এবং তার ছেলের জীবন খুবই সুন্দরভাবে চলে যাবে। জানি আজ যা হচ্ছে তা সবকিছু একদিন সবাই ভুলে যাবে, আর সব সমালোচনা পিছনে ফেলে বুবলি এগিয়ে যাবে। বুবলির মনোবল শক্তি অনেক বেশি। ভালো থাকুক সবার প্রিয় বুবলি, ভালো থাকুক ডালিউড অগ্নিকন্যা, ওনার সবকিছু আমার খুব ভালো লাগছে। বুবলি হয়ে কথা বলার মতো একজন মানুষ পাওয়া গেছে, খুবই ভালো লাগলো আমার। প্রিয় দর্শক, এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।